নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। গতকালের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এখন নজর রাখবো ইয়েস্টারডেজ রাউন্ড আপে। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আসানসোলের পোলো গ্রাম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হল। এদিন আয়োজন ছিল বিশেষ সভারও। উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক, বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্টজন। রানীগঞ্জেও নেওয়া হল এই উপলক্ষে নানান কর্মসূচি। দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে ব্লাস্ট ফার্নিসে আগুন ধরে বিস্ফোরণ ঘটল। ঘটনায় আহত দুজন ঠিকা, দুজন স্থায়ী ও একজন এক্সিকিউটিভ, তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পশ্চিম বর্ধমান জেলা জামুরিয়া থানার অন্তর্গত তোপসি রেলওয়ে ক্রসিং ও তোপসি ব্রিজকে নিয়ে নতুন ওভার ব্রিজের নির্মাণ কার্য চলছে জোর কদমে। নতুন ব্রিজ নির্মাণের ফলে যাত্রীরা জ্যামের সমস্যা থেকে অনেকটাই রেহাই পাবে বলে মনে করা হচ্ছে। আসানসোলের রবীন্দ্র ভবনে অষ্টম চৌরাশিয়া পরিবার মিলন ও পরিচয় সমারোহের আয়োজন করা হয়েছিল রবিবার, যেখানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক। লায়ন্স ক্লাব অব রানীগঞ্জের উদ্যোগে এবং বারাণসীর শয়ন হাসপাতালের সহযোগিতায় জন্ম থেকে কাটা ঠোঁট এবং কাটা তালুর রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন করার উদ্যোগ নেওয়া হল। রবিবার রানীগঞ্জের লায়ন্স কমিউনিটি হলে এই স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে অপারেশনযোগ্য রোগীদের নাম নথিভুক্ত করানো হয়। রানীগঞ্জের তিলক পুস্তকালয়ে গন্ধর্ব কলা সংগমের বৈঠক অনুষ্ঠিত হল। এদিনের এই বৈঠকে আদিবাসী লোক সংস্কৃতি উৎসবের প্রস্তুতি নিয়ে করা হল আলোচনা। উপস্থিত ছিলেন সংস্থার সদস্যরা। দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডের আওতাধীন আমডাই এলাকায় দিদিকে বলো কর্মসূচি পালন করা হলো। এলাকাবাসীদের সমস্যার কথা শুনে বিলি করা হলো দিদিকে বলো কার্ড। অন্যদিকে দুর্গাপুরের 34 নম্বর ওয়ার্ডের আওতাধীন আদিবাসী অধ্যুষিত এলাকাতেও রাস্তা নির্মাণের কাজের সূচনা করা হলো রবিবার। মন্ডালী ক্যারাটে ক্লাবের পক্ষে দুদিন ব্যাপী ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন ছিল রবিবার, যার শেষ দিন ছিল এদিন সন্ধ্যায়। শেষ দিনে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালনের লক্ষ্যে তার মূর্তিতে মালদান করে খুদে ক্যারাটে প্রতিযোগীদের নিয়ে বের করা হলো বর্ণাঢ্য শোভাযাত্রাও। শনিবার চিত্তরঞ্জনে অবস্থিত বার্নপুর রিভার সাইড স্কুলে বেবি শোয়ের আয়োজন করা হয়েছিল, যেখানে স্কুলের কুচিকাচারা অনুষ্ঠানে অংশগ্রহণ করে, যেখানে উপস্থিত ছিলেন বিআরএস এর সম্পাদক।
পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে আদিবাসী ভাই ও বোনেদের সচেতন করতে সচেতনতা দৌড় অনুষ্ঠিত হলো। বর্ধমানের কার্জন গেট থেকে কেমরি হাসপাতাল এবং পুলিশ লাইনে গিয়ে শেষ হয় এই দৌড়। ওয়েস্ট বেঙ্গল পিডাব্লিউডি এমপ্লয়িজ ফেডারেশনের পক্ষ থেকে নবম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও তৃতীয় বার্ষিকী বর্ধমান জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো বিভাগীয় প্রাঙ্গণে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি সুমন্ত মাঝি, সম্পাদক বিপ্লব দত্ত, কার্যকারী সভাপতি শেখ বাজলুর রহমান সহ অন্যান্যরা। আউশগ্রামে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শনিবার রাতে আউশগ্রামের সোমাইপুরে এক বৃদ্ধকে মুখ বেঁধে মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি করে পালায় ডাকাত দল। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।